আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি মুহুয়া জান্নাত। facebook.com/radiopadmanews পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। বেবুন রেলকর্মী হিসেবে কাজ করেছে 9 বছর, বেতন পেত দিন হিসেবে 20 পয়সা। মানুষ ভুল করলেও কর্মজীবনে একবারও ভুল করেননি বানর জাতীয় প্রাণীটি। দক্ষিণ আফ্রিকার ক্যাপটাউন এলিজাবেথ পোর্টগামী রুটে সিগন্যালম্যানের কাজ করতেন জেমস এডওয়েন ওয়াইড। এক দুর্ঘটনায় অকেজো হয়ে যায় তার দুপা। থাকতেন রেল স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। বাজার থেকে বেবুনটি পুষবেন বলে কিনেন, নাম দেন জ্যাক। জেমস ভাবলেন জ্যাককে প্রশিক্ষণ দিলে তার সব কাজ সহজ হবে। তাই তো পারিবারিক কাজ থেকে শুরু করে তাকে বহনকারী ঠেলাগাড়ি ঠেলা, এমনকি সিগন্যাল দেওয়ার পদ্ধতিও শেখান। কোন লিভার কতবার টানতে হয়, কতবার বাঁশির আওয়াজ দিলে সিগন্যালম্যান রেল লাইন বদলাবে, এসব কিছুই। বেবুন সিগন্যালের কাজ করেছে দেখে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন এক যাত্রী। বিষয়টি জানার পর জেমসকে চাকরি থেকে বিতাড়িত করেননি, বরং কর্তৃপক্ষ বেবুনের কর্মক্ষমতা দেখে চাকরি দিলেন। এজন্য শুধু বেতনই নয়, সপ্তাহান্তে আধ বোতল বিয়ারও দেওয়া হতো তাকে। 1880 সালের এসব ঘটনা 1890 সালে এক ব্যক্তি রেলের সুপারিনটেন্ডেন্ট জর্জ বি হোয়েকে চিঠি লিখে জানান। বাবা মায়ের স্বপ্ন ছিল ছেলে হেলিকপ্টারে চড়ে বিয়ে করবেন। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন সন্তান দাদন তালুকদার। তিনি ঢাকায় অগ্রণী ব্যাংক কর্মকর্তা হিসেবে কর্মরত। কোনে রুমানা স্বপ্নম মিরপুর সরকারি বাংলা কলেজের রসায়ন বিভাগের প্রভাষক। ঘটনাটি মাদারীপুর সদর উপজেলার উত্তর দুধখালি এলাকার। শুক্রবার দুপুরে হেলিকপ্টারে চড়ে কোনের বাড়িতে যান দাদন। তবে বাকি বরযাত্রীরা যান গাড়িতে চড়েই। পরে স্বজনরা বলেন হেলিকপ্টারে চড়ে বাবাকে সঙ্গে নিয়ে পাড়ি জমান ঢাকা শহরের মিরপুর 10 নম্বর এলাকায়। যখন ফিরে আসেন তখন হাজারো উৎসুক জনতা হেলিকপ্টার দেখতে ভিড় জমায়। হেলিকপ্টারটি দাদন তালুকদারের বাড়ির সামনে সোনখোলা স্কুল মাঠে নামে। অনলাইনে পর্নোগ্রাফি দেখা নিয়ে ধর্মযাজক ও সন্ন্যাসীদের সতর্ক করেন পোপ ফ্রান্সিস। এই অভ্যাস ধর্মীয় মননকে দুর্বল করে দেয়। ভ্যাটিকান আয়োজিত অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন বলে জানিয়েছে আল জাজিরা। তথ্য প্রযুক্তির যুগে ডিজিটাল ও সোশ্যাল মিডিয়াকে কিভাবে সর্বোত্তম উপায়ে ব্যবহার করা যায়, এমন প্রশ্নের উত্তরে পোপ আরও বলেন পর্নোগ্রাফি এটা এমন এক পাপ যা অনেক মানুষই এর সাথে জড়িত, এমনকি প্রিস্ট আর নানরাও। আর শয়তান সেখান থেকেই অন্তরে প্রবেশ করে। প্রযুক্তি ব্যবহার করা উচিত, কিন্তু তাতে খুব বেশি সময় অপচয় করা ঠিক না। তাই মোবাইলে পর্ন থাকলেও তা ডিলিট করে দিন, যাতে হাতের মুঠোয় ওই প্রলুব্ধকারী জিনিস না থাকে। সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল বলিউড অভিনেতার লুক আলাইক। আর এবার নেটিজেনরা খুঁজে পেল রণবীর কাপুরের ছোটবেলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে নীরব ভাটের ভিডিও, যার মুখের আদল অবিকল রণবীর কাপুরের ছোটবেলার মতো। তবে শুধু নেটিজেনরাই নয়, এই ভিডিও দেখে হতবাক খোদ আলিয়া ভাট। তিনিও ভিডিওটি শেয়ার করেছেন। খুব শীঘ্রই মা হতে চলেছেন, সংসারে নতুন সদস্যের আগমনের জন্য অপেক্ষা করছেন রণবীরও। সন্তানের জন্য ঘর সাজাচ্ছেন, নানা পরিকল্পনাও করছেন। ঠিক এমন সময় নেটিজেনরা খুঁজে বের করলেন এই খুদেকে। ফেসবুকে তরুণীর সঙ্গে বন্ধুত্ব হয় এক যুবকের, সম্পর্ক গড়ায় প্রেমে। এক পর্যায়ে সিদ্ধান্ত নেন বিয়ের। হবু বধূর আবদার মেটাতে প্রায় 80 লাখ টাকা দেন ওই যুবক। তারপর হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেন তরুণী। প্রতারণার শিকার যুবকটি মামলা করলে বেরিয়ে আসে আসল রহস্য, যার পেছনে এত টাকা খরচ করলেন সে আসলে মেয়ে নয়, এক তাগড়া যুবক। এ ঘটনায় গত 17 সেপ্টেম্বর ঢাকার তেজগাঁও থানায় মামলা করেন ভুক্তভোগী যুবক। তদন্ত শুরু করে মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের উত্তর বিভাগ। অল্প সময়ের মধ্যেই অভিযুক্ত মূল হোতা সুজন তালুকদার ও তার অপকর্মের সহযোগী পুষ্পা আক্তারকে গ্রেফতার করা হয়। উপপুলিশ কমিশনার তারিক বিন রশিদ এ তথ্য জানান। বৃষ্টির বাগড়ায় উত্তাপ হারাচ্ছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ। একে একে পরিত্যক্ত হল 4টি ম্যাচ। তালিকায় সবশেষে সংযোজন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ম্যাচ। অন্যদিকে আয়ারল্যান্ড আফগানিস্তানের মধ্যকার দিনের প্রথম খেলাটিও মাঠে গড়ায়নি। শুক্রবার গুরুত্বপূর্ণ ম্যাচ মাঠে না গড়ানোয় সেমিফাইনাল খেলা নিয়ে জটিল সমীকরণের মুখোমুখি এখন অ্যারন ফিঞ্চ ও জস বাটলারের দল। মেলবোর্নে ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
তিন ম্যাচে দু দলের পয়েন্ট সমান তিন। রান রেটে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে ইংলিশরা আর টেবিলের চার অবস্থানে স্বাগতিকরা। এদিকে সকাল থেকে বৃষ্টির জন্য কোনো বল মাঠে গড়ায়নি আফগানিস্তান ও আয়ারল্যান্ডের সুপার টুয়েলভের ম্যাচটির, শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়। পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে। চমকপ্রদ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফলো করুন facebook.com/radiopadmanews পেজ। নিয়মিত দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন পদ্মা নিউজ 24.com। ফ্ল্যাশ নিউজ নিয়ে এতক্ষণ আপনার সাথে ছিলাম আমি মুহুয়া জান্নাত। ভালো থাকুন, সুস্থ থাকুন।